দেশের 10 লাখ ক্যান্সার রোগীর চিকিৎসায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বাংলাদেশে ক্যান্সার একটা মারাত্মক রোগ, তবে ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে এই ধরনের রোগ অনেকটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। বিকেলে ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরের আসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে আবুল মাল আবদুল মুহিত অপারেশন থিয়েটারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এক্ষেত্রে বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবার আহ্বানও জানান অর্থমন্ত্রী। These are reported.